নবীজি, আমি তোমাকে অনেক ভালোবাসি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আমাদের বাসার ছাদে এসেছি। তো আজকে রমজান মাসের প্রথম শুক্রবার। তোমরা কি জানো শুক্রবারে বেশি বেশি দুরুদ পড়তে হয়? আর সেজন্য আমি তোমাদের সাথে দুরুদ পড়ে শিখাবো। এবং তার অর্থ তোমাদের সাথে শেয়ার করব। সব সময় দুরুদি ইব্রাহিম পড়তে হয়। সবসময় নবীজির দুরুদের উপরে দুরুদ পড়তে হয়। তাহলে নবীজি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করবেন। নবীজি, আমি তোমাকে অনেক ভালোবাসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মাদ, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম, ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মাদ, কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম, ইন্নাকা হামিদুম মাজিদ। চলো বন্ধুরা, আমরা দুরুদের অর্থটা শিখে নেই। হে আল্লাহ, আপনি মুহাম্মদ ও তার বংশধরের উপর রহমত বর্ষণ করুন, যেরূপ ভাবে আপনি ইব্রাহিম আলাইহিসসালাম ও তার বংশধরের উপর রহমত বর্ষণ করেছিলেন। নিশ্চয়ই আপনি সম্মানিত এবং প্রশংসিত। হে আল্লাহ, আপনি মুহাম্মদ ও তার বংশধরের উপর বরকত বর্ষণ করুন, যেভাবে আপনি ইব্রাহিম আলাইহিসসালাম ও তার বংশধরের উপর বরকত বর্ষণ করেছিলেন। নিশ্চয়ই আপনি প্রশংসিত ও সম্মানিত। আজকে শুক্রবার, আর শুক্রবারে অনেক বেশি বেশি করে নবীজির উপর দুরুদ পড়তে হয়। তাই জন্য আমরা নবীজির উপর দুরুদ পড়ার জন্য দুরুদ পড়ব, দুরুদ শরীফ মুখস্থ করব। তোমরা কি জানো আমাদের নবীজি আমাদের কত ভালোবাসতেন? বাচ্চাদেরকে অনেক ভালোবাসতেন। আর নবীজি কাদেরকে পছন্দ করে জানো? দুষ্টু মেয়েদেরকে না, ভালো মেয়েদেরকে পছন্দ করে। কারণ দুষ্টু মেয়ের মধ্যে শয়তান থাকে।